তারা ধ্বনি দিয়ে বর্তমান সময় প্রয়োজন আছে না নেই আছে তো নাকি নাকি নারায় তকবীর আল্লাহু আকবার এরকম আর চলবে বলে মুসলমান নাকি সিংহের বাচ্চা বাঘের বাচ্চা আর কোথাও খুঁজে পাওয়া যায় না শেরে খোদা আলী যখন একবার আওয়াজ করত না যুদ্ধের ময়দানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আওয়াজ চলে যেত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন খালি মুখে তখন তো মাইক ছিল না খালি মুখে আজান দিতেন বহু জায়গায় আরবের বিভিন্ন জায়গায় সাউন্ড চলে যেত অশেষ আল্লাহর রহমত আছে অবশ্যই কিন্তু আমাদের সেই ইচ্ছেটাও এখন কমে গেছে কবি লিখছেন আওয়াজ তো লো মুসলমান নারা ধ্বনি দিয়ে কেন মুসলমানের পশুর মতো মরে আওয়াজ তো লো মুসলমান নারা ধ্বনি দিয়ে মুসলমানের রক্ত নিয়ে খেলছে গুলি লক্ষ লক্ষ নিষ্পাপ শিশুর দিয়েছ বলি মুসলমানের রক্ত নিয়ে খেলছ গুলি লক্ষ লক্ষ নিষ্পাপ শিশুর দিয়েছ বলি ছেলের সামনে কত মাঝে হলো ধর্ষিতা নারী হয়ে নারীর ইজ্জত নির্বুদ্ধিতা চতুষ্পদ জন্তুর মতো ভাবনা সোচি মানুষ মেরে শান্তি পায় বলো কোন ধর্মের নীতি হিন্দু মুসলিম মারে দেখো মায়ানমারে হিন্দু মুসলিম মারে দেখো মায়ানমারে বৌদ্ধ ধর্ম ছাড়া দেখো সবার মারে আওয়াজ তো লো মুসলমান নারা ধ্বনি দিয়ে আওয়াজ তো লো মুসলমান নারা ধ্বনি দিয়ে কেন মুসলমানের পশুর মতো মারে আওয়াজ তো লো মুসলমান নারা ধ্বনি দিয়ে।